ফের সিবিআই এবার রাজ্যে দিনভর তল্লাশি চালালেন তারা। এই প্রথম নিয়োগ দুর্নীতির তদন্তে কোচবিহারও হানা দেয় সিবিআই কর্তারা। শ্যামল কর্ণামে এক ব্যক্তির বাড়ি সহ বিএড এবং ডিএলএড কলেজে একযোগে হানা দিলেন সিবিআই আধিকারিকরা। সকাল থেকে দিনভর ছিল তল্লাশি পর্ব। দুর্নীতির গভীরতা কত দূর, তদন্তে এবার কোচবিহারে পা পড়ল সিবিআই এর। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী সহ সিবিআই এর চারটি গাড়ি খাগড়াবাড়ি এলাকায় বিএড ডিএলএড কলেজের মালিক শ্যামল করের বাড়িতে যায়। সেখানে একটি দল তল্লাশি শুরু করলে অপর একটি দল যায় শ্যামল করের কলেজে। এই যে বিএড কলেজের মালিক রয়েছে শ্যামল কর, তার বিরুদ্ধে একটা অভিযোগ এর আগে উঠেছে। এই বিএড কলেজে ভর্তি থেকে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে দেখা গিয়েছে সেখানে বিক্ষোভ দেখিয়েছিল ছাত্রছাত্রীরা। সূত্রের খবর, বিএড ডিএলএড কলেজটি একটি ট্রাস্টের মধ্যে দিয়ে চালানো হতো। ট্রাস্টের প্রতিনিধি ছিলেন পাঁচজন, প্রত্যেকেই শ্যামল করের পরিবারের সদস্য। শ্যামল কর সহ ট্রাস্টে ছিলেন ভাই অমল চন্দ্র কর, ভাই সজল কর, ভাইয়ের স্ত্রী মানসী কর ও ভাইপো আশিস কর। কলেজের চেয়ারম্যান পদে ছিলেন শ্যামল কর, সম্পাদক পদে ছিলেন অমল চন্দ্র কর। শ্যামল করের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার দুর্নীতির অভিযোগ উঠতে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে কলেজের চেয়ারম্যান পদে আছেন শ্যামল করের ভাইপো আশিস কর। শ্যামল কর কিন্তু ইতিমধ্যে কোচবিহারে নেই, তিনি বেশ কয়েক মাস থেকে কিন্তু কোচবিহার থেকে পালাতক রয়েছে এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, দিনভর সিবিআই এর একটি দল শ্যামল করের বাড়িতে তল্লাশি চালায়, অন্য একটি দল কলেজের বিভিন্ন ফাইল ঘেঁটে দেখার পাশাপাশি পড়ুয়া সহ শিক্ষকদের সঙ্গেও কথা বলেন। ওনারা অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে কোনো কাজের উদ্দেশ্যে ওনারা এসেছেন, আমাদের কলেজের সাথে পঠন পাঠনের সাথে এই নিয়ে কোনো সম্পর্ক তাতে নেই। জানা যায় শ্যামল করের ভাই সজল করকে বাড়ি থেকে কলেজে ডেকে আনা হয়। প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সজল করকে আটক করে বাড়িতে নিয়ে যায় সিবিআই। শেষমেশ 7টা নাগাদ সজল করকে পুনরায় ট্যাঙ্গনমারী বিএড ও ডিএলএড কলেজে রেখে দিয়ে সিবিআইয়ের প্রতিনিধি দল তারা বেরিয়ে গেলেন। এই নিয়োগ দুর্নীতির যে চক্র কোচবিহারে রয়েছে সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। আর এই যে সজল করের ভাই শ্যামল কর, তার যে একটা বড় হাত রয়েছে এই নিয়োগ দুর্নীতি চক্রে সেটাও প্রমাণিত হচ্ছে। তাই কিন্তু সিবিআইয়ের প্রতিনিধি দল কোচবিহারে আজ এসেছিল। আরও দেখার বিষয় যে আরও সিবিআই প্রতিনিধি দল কোথাও কারো বাড়িতে যায় কি না কোচবিহারে। কোচবিহারের ট্যাঙ্গনমারি থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই হানার জল এবার গড়ালো উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্থার একটি দল কোচবিহারেও পা রাখে। নাম বিভ্রাটে ভুল ব্যক্তির বাড়িতে ঢুকে গেলেন তারা। মিনিট খানেক পর অবশ্য সেই ভুল শুধরে বেরিয়ে গেলেন বিএড এবং ডিএলএড কলেজের মালিকের বাড়িতে হানা দিলেন সিবিআই কর্তারা। ইংলিশ নাট্যকার শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি, হোয়াট ইজ ইন এ নেম, অর্থাৎ নামে কি আসে যায়, কিছু তো আসে যায় বটে। নিয়োগ কাণ্ডে সেটা প্রমাণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কোচবিহারে দুর্নীতির তদন্তে নেমে বিভ্রাটে সিবিআই ঢুকে পড়েন অন্য এক ব্যক্তির বাড়িতে। ঠিক কি হয়েছিল? লক্ষ্মীবারের সকাল থেকে কোচবিহারে সিবিআই হানা। নিয়োগ কাণ্ডের জল গড়িয়ে এবার সিবিআই হানা উত্তরবঙ্গেও। জানা গিয়েছিল কোচবিহার 2 নম্বর ব্লকের একাধিক বাড়িতে সিবিআই ঢোকে। প্রাথমিকভাবে কার বাড়িতে হানা নিশ্চিত করা যায়নি। প্রথমে দেখা যায় কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সজল সরকার, ভাই সুবল সরকারের বাড়িতে ঢোকে সিবিআই এর একটি দল। কিন্তু পরক্ষণে বেরিয়ে তারা ওই এলাকারই অন্য বাড়িতে যায়। জানা যায় সিবিআই খুঁজছিল বিএড ও ডিএলএড কলেজের কর্ণধার শ্যামল কর ও তার ভাই সজলকে। কিন্তু নাম বিভ্রাটে তারা ঢুকে পড়েন কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সজল সরকারের বাড়িতে। কিন্তু মিনিট পেরোতে সেই ভুল শুধরে নেয় সিবিআই কর্তারা। তৃণমূল নেতার বাড়ি থেকে বেরিয়ে পাশেই কলেজের কর্ণধার শ্যামল করের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে ধারাবাহিক সিবিআই হানা। কেন্দ্রীয় সংস্থা স্ক্যানারে বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী সহ পার্থ ঘনিষ্ঠ, কলকাতা পৌরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও হানা দেয় সিবিআই। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।